হাদিস শরীফে আছে মহান আল্লাহ পাক রাতের শেষ তৃতীয়াংশে মোমিনদের এতটাই নিকটে থাকেন যে তার নৈকট্য দেওয়ার জন্যে তিনি প্রথম আসমানে অবতরণ করেন বা অবস্থান করেন তো এখন এই হাদিসটির আলোকে অনেকে সংশয়বাদীরা প্রশ্ন তুলেন যে পৃথিবীর সর্বস্থানেই কখনো দিন বা রাত চলতে থাকে যেমন এখানে যখন দিন পৃথিবীর অপর প্রান্তে তখন রাত অপর প্রান্তে যখন দিন এখানে তখন রাত তাহলে কি আল্লাহবাক মুমিনদেরকে মুমিনদেরকে নিজের নৈকট্য দেওয়ার জন্য সর্বক্ষণই প্রথম আসমানে অবস্থান করেন আপনার কাছ থেকে এই প্রশ্নটির যুক্ত এখানে প্রথমে হাদিসের ব্যাখ্যাটা বুঝতে হবে তা আলা যে শেষ রাতে প্রথম আকাশে অবস্থান করেন বান্দাকে নৈকট্য দিতে তার গুণামাফের জন্য সেটা দৈহিকভাবে বোঝা যাবে না প্রথম কথা হচ্ছে এটা এই যে জিস্মানি ভাবে আমাদের এক স্তর থেকে আরেক স্তরে যাওয়া স্তর থেকে আরেক স্তরে আসা এটা কল্পনাই করা যাবে না কারণ আল্লাহ দেহ পবিত্র। এই যে আসাটা এটা দিয়ে বোঝানো হয়েছে যে উনি এই সময় রহমতের নজরে বান্দার দিকে তাকান এটা যেমন তোমাকে কিছু উদাহরণ দিচ্ছি সব ক্ষেত্রে অর্থটা মানে শাব্দিক নেওয়া যায় না বা মনে করো চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো কিছু লোক সংঘাত হলো মারামারি হইলো আর ওখানে আমার কিছু লোকও ছিল তো লোকজন বলল যেখানে এখানে আব্বাসির হাত ছিল তার মানে কি আমার হাটটা চট্টগ্রাম গেছে তার মানে কি অর্থাৎ আমার আমার কোন আমার কোন রূপক অর্থে বা আমার এখানে কোনো কোনোভাবে আমার কোনো সহযোগিতা ছিল আমার নির্দেশ ছিল হুকুম ছিল বলা হয়েছে আমার হাত ছিল ঠিক সেভাবে আল্লাহ তালা যে কথা বলেছেন যে প্রথম আকাশে আল্লাহ তালা অবতরণ করেন বান্দার কথা শুনে সেটাকে সাব্দিক করতে নেওয়া যাবে না কারণ আল্লাহ তালা গোটা সৃষ্টির উর্ধে তবে তিনি সর্বত্র বিরাজমান এলমান এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা দ্বিতীয় সময় পার্থক্য এটা বিজ্ঞানী বলে স্পেস অ্যান্ড টাইম তোমরা এগুলো বিজ্ঞান বইতে পড়ছো হ্যাঁ আপেক্ষিক তত্ত্ব একটা জাগতিক সময় একটা মহাজাগতিক সময় হ্যাঁ তারপরে মহাশূন্যের যত উপরে যাবে সময়ের তত পরিবর্তন হবে আসমানের উপরে তো সূর্যই নাই সময়টা সম্পর্ক তো সূর্যের সাথে ঠিক না তা আকাশের উপরে তো বিষয়টাই ভিন্ন মূলত আল্লাহ তালা বান্দাকে বুঝানোর জন্য হাদিসের মধ্যে এই কথাটা বলা হয়েছে যে রাতের শেষ অংশে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন মহাকাশী স্টেশনগুলো আমাদের পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল কোনোটা দেড়শো মাইল দুইশো মাইল উপরে অবস্থান করে সেখানে রাত দিনের কি বলবো আমরা মাত্র ভূপৃষ্ঠ থেকে আড়াইশো মাইল উপরে রাত দিন হয়ে যাচ্ছে কিন্তু এখন মহাকাশ স্টেশন থেকে যদি কোনো আমাদেরকে নিউজ দেওয়া হয় ঠিক আছে নিউজে কিভাবে আসবে জিনিসটা যে গতকাল এতটার সময় পৃথিবীর সময় উল্লেখ করা হবে সন্ধ্যা ছয়টায় বা সাতটায় মহাকাশ স্টেশন থেকে বিজ্ঞানীরা এরকম কথা বলল যে আহ মহাশূন্য এটা দেখছে তারা বা কোন একটা ঘটনা ঘটছে পৃথিবীর মানুষকে বুঝাতে কিন্তু মহাকাশের যে সময় সেটা বলবে না পৃথিবীর সময়টাই বলবে এটা একটা ক্ষুদ্র উদাহরণ দিলাম আমাদের নিজেদের ক্ষেত্রে আল্লাহ সুবহান সবার স্রষ্টা এবং সকল সৃষ্টির ঊর্ধ্বে আমার তাআলা সুবহান কুদরাতান তিনি সর্বত্র বিরাজমান অতএব আর তিনি শেষ রাতে তিনি বান্দার দোয়া মুনাজাত কবুল পড়েন রাত দিনের ষষ্ঠা উনি উনি কিভাবে একই সময় সব জায়গায় অবস্থানকারী ব্যক্তি যারা রাতের শেষ অংশে ওনাকে ডাকে তাদেরটা শুনেন ওটা তো উনি ভালো বলতে পারবেন সেই পর্যন্ত তো আমাদের চিন্তাও যাবে না আমি কয়েকটা জবাব তোমাকে দিলাম সাহেব আপনার অসাধারণ যুক্তিপূর্ণ উত্তরের জন্য আপনাকে শুকরিয়া আদায় করছি